গ্রুপ 14 বা 14 নম্বর শ্রেণীর ছড়া হলো, কাশি গেলে সোনা পাবে। নমস্কার পরীক্ষার্থীগণ, কুল প্রিপারেশনে তোমাদের সকলকে স্বাগত। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, তারপর শেয়ার করো তোমার 10 জন পরিচিতর সাথে যারা এই ভিডিওটি দেখে উপকৃত হবে। এরপর চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো নতুন ভিডিও আপডেটের জন্য। আর নিচে কমেন্ট বক্সে জানাও ভিডিওর কোন অ্যানিমেশন পোর্শন তোমার ভালো লেগেছে, সেই অনুযায়ী আমরা আরও ভালো করে অ্যানিমেশন ভিডিও বানানোর চেষ্টা করব। আমরা এখানে রেলওয়ে গ্রুপ ডি 2018 পরীক্ষার 80টা সেটের জেনারেল সায়েন্সের প্রশ্ন উত্তর আলোচনা করব। মোট 2000+ প্রশ্ন আলোচনা করা হবে, আর এইগুলি যদি ভালো করে পড়তে পারো তাহলে জেনারেল সায়েন্সের 25টা প্রশ্নের মধ্যে 19টা মতন প্রশ্ন রেলওয়ে গ্রুপ ডি 2021 পরীক্ষায় কমন পাবেই। এখানের অনেক প্রশ্ন উচ্চ মাধ্যমিক লেভেলের আছে, তাই স্মার্ট ওয়ার্ক করে যদি তুমি খুব ভালো করতে চাও তাহলে একটা সেটও মিস করো না, তাহলে সমস্যায় পড়বে। এই সেট আলোচনার শেষে পর্যায় সারণী ও সায়েন্সের ফর্মুলার একটা কমপ্লিট নোট যোগ করা আছে, আর এই নোট দুটো ভালো করে পড়তে পারলে পরীক্ষায় এখান থেকে আসা 9টি প্রশ্ন খুব সহজে উত্তর করতে পারবে। এই নোটে এমন কিছু জিনিস আছে যা কোনো বইতেও ঠিকভাবে দেওয়া নেই, তাই রেল গ্রুপ ডি এক্সাম ক্র্যাক করতে হলে এই শেষের নোট দুটি খুব ভালো করে মুখস্থ করবে। পর্যায় সারণী কীভাবে ছড়ার সাহায্যে 2 মিনিটে মুখস্থ করবে তাও এখানে বলা আছে, তাই না দেখলে ভীষণ ভুল করবে। রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার 100টি প্রশ্নের মধ্যে যে 4-5টি প্রশ্ন ইতিহাস থেকে আসে তা ইতিহাসের চ্যাপ্টার ওয়াইজ এই কার্টুন ভিডিওগুলি দেখলে কমন পেয়ে যাবে, আর খুব সহজে সব পড়া মনে থাকবে। চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখো। সেট 70। অন্যান্য সেটের ভিডিও দেখার জন্য এই ভিডিওটির ডেসক্রিপশানে প্লেলিস্ট দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারো। কোয়েশ্চেন 1, নিচের কোনটি প্রতিষ্ঠার অন্তর্গত নয়? ইস্ট প্রতিষ্ঠার অন্তর্গত নয়, অর্থাৎ উত্তর হল অপশান সি, ইস্ট। কোয়েশ্চেন 2, তড়িতাধানের এসআই একক কি? অর্থাৎ উত্তর হল অপশান বি, তড়িতাধানের এসআই একক কুলম্ব। কোয়েশ্চেন 3, একটি ফুলের কমপক্ষে একটি করে বৃতি, দলমণ্ডল এবং স্তবক, স্ত্রীস্তবক সহ 4 বা তার বেশি পত্রমূলাবর্ত বা হোয়াল থাকে, তাকে বলে কি? একটি ফুলের কমপক্ষে একটি করে বৃতি, দলমণ্ডল এবং স্তবক, স্ত্রীস্তবক সহ 4 বা তার বেশি পত্রমূলাবর্ত বা হোয়াল থাকে, তাকে সম্পূর্ণ ফুল বা কমপ্লিট ফ্লাওয়ার বলে, যেমন জবা বা হিবিস্কাস। অর্থাৎ উত্তর হল অপশান ডি, সম্পূর্ণ ফুল। কোয়েশ্চেন 4, নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, হাইড্রোজেনের 1 এবং ক্লোরিনের 35.5 হলে অ্যামোনিয়াম ক্লোরাইডের আণবিক ভর কি হবে? অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত হল NH4Cl, তাহলে NH4Cl এর আণবিক ভর ইকুয়াল টু 14+1×4+35.5, সেটা ইকুয়াল টু 53.5। অর্থাৎ উত্তর হল অপশান ডি, 53.5। কোয়েশ্চেন 5, একটি তারের এক প্রান্তে একটি 200 নিউটন ওজন ঝুলিয়ে তাকে উলম্বভাবে টান করে রাখা হলো, টান করার কাজে ব্যবহৃত ওজনটি সেই তারটির 1 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি ঘটালে তারটির মধ্যে থাকা স্থিতিস্থাপকতা শক্তি বা ইলাস্টিক এনার্জির পরিমাণ কত? স্থিতিস্থাপকতা শক্তি বা ইলাস্টিক এনার্জি ইকুয়াল টু 1/2×F×X জুল, যেখানে বল F ইকুয়াল টু
200 নিউটন এবং সরণ এক্স ইকুয়াল টু 1 মিলিমিটার বা 0.001 মিটার। এদের মান বসিয়ে পাই ইলাস্টিক এনার্জি ইকুয়াল টু 1/2 × 200 × 10⁻³ জুল, সেটা ইকুয়াল টু 0.1 জুল। অর্থাৎ উত্তর হল অপশান এ 0.1 জুল। কোয়েশ্চেন 6, আমরা একটি গ্রুপে নিচের দিকে নামলে এর মধ্যে নিম্নের কোনটির বৃদ্ধি ঘটতে দেখব না? যোজ্যতা একটি গ্রুপের সব মৌলের এক হয়, অর্থাৎ উত্তর হল অপশান ডি যোজ্যতা। কোয়েশ্চেন 7, একটি গাড়ি পাহাড়ের কিনারা থেকে পড়ে গেল এবং 0.6 সেকেন্ডে মাটিতে এসে নামল। প্রদত্ত জি ইকুয়াল টু 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। মাটিতে পড়ার সময় এর গতিবেগ কত হবে? প্রাথমিক বেগ ইউ ইকুয়াল টু 0, সময় টি ইকুয়াল টু 0.6 সেকেন্ড, মানে অন্তিম বেগ ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, সেটা ইকুয়াল টু 0 প্লাস 10 × 0.6, সেটা ইকুয়াল টু 6 মিটার/সেকেন্ড। অর্থাৎ উত্তর হল অপশান বি 6 মিটার/সেকেন্ড। কোয়েশ্চেন 8, এ আর বি হল গ্যাসের ভ্যান্ডার ধ্রুবক। ক্লোরিন ইথেনের তুলনায় বেশি সহজে তরলে পরিণত হয়, কারণ কি? অর্থাৎ উত্তর হল অপশান এ, Cl2-র জন্য এ গ্রেটার দেন C2H6-এর জন্য এ, কিন্তু Cl2-র জন্য বি লেস দেন C2H6-এর জন্য বি। কোয়েশ্চেন 9, যদি কোনো চিকিৎসক 1 মিনিটে 80টি হৃদস্পন্দন গণনা করে থাকেন তাহলে হৃদস্পন্দনের কম্পাঙ্ক হবে কত? কম্পাঙ্ক মানে 1 সেকেন্ডে কতগুলি কম্পন হয় তা বোঝায়। 60 সেকেন্ডে 80টি কম্পন হয়, তাহলে 1 সেকেন্ডে 80/60, সেটা ইকুয়াল টু 1.33 বার কম্পন হয়। অর্থাৎ উত্তর হল অপশান সি 1.33 হার্জ। কোয়েশ্চেন 10, উদ্ভিদের কোনো অংশের মাধ্যাকর্ষণ উদ্দীপক অভিমুখে গমনকে কি বলে? অর্থাৎ উত্তর হল অপশান বি, উদ্ভিদের কোনো অংশের মাধ্যাকর্ষণ উদ্দীপক অভিমুখে গমনকে গ্র্যাভিট্রপিজম বলে। কোয়েশ্চেন 11, মাধ্যাকর্ষণের কারণে অভিকর্ষজ ত্বরণ জি এর মান নির্ভর করে 1 সার্বজনীন অভিকর্ষ ধ্রুবক ক্যাপিটাল জি, 2 পৃথিবীর ভর ক্যাপিটাল এম, 3 পতনশীল বস্তুর ভর স্মল এম, 4 পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর। আমরা আগের সেটে পড়েছি অভিকর্ষজ ত্বরণ জি ইকুয়াল টু ক্যাপিটাল জি ইন্টু ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। অর্থাৎ উত্তর হল অপশান এ 1, 2 আর 4। কোয়েশ্চেন 12, কি গর্ভনিষেকের পরে গঠিত হয়? ভ্রূণকোষ বা জাইগোট গর্ভনিষেকের পর গঠিত হয়, অর্থাৎ উত্তর হল অপশান সি ভ্রূণকোষ বা জাইগোট। কোয়েশ্চেন 13, এম ভরের একটি বল পি ভরবেগে চলমান হলে বলটির কত গতিশক্তি হবে? আমরা জানি ভরবেগ পি ইকুয়াল টু এম ভি, মানে বেগ ভি ইকুয়াল টু পি বাই এম, আর গতিশক্তি কে ই ইকুয়াল টু 1/2 mv². এখানে ভি এর মান বসিয়ে পাই কে ই ইকুয়াল টু 1/2 m × p/m² সেটা ইকুয়াল টু p²/2m। অর্থাৎ উত্তর হল অপশান বি p²/2m। রেলওয়ে গ্রুপ ডি 2018 পরীক্ষার জেনারেল সায়েন্সের 95টি সেটের পিডিএফ বা ইবুক এসে গেছে। রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় নিশ্চিত সাফল্যের জন্য এই 4টে পিডিএফ পড়তেই হবে, কারণ 1 মুম্বাইয়ের নতুন
টেকনোলজি ব্যবহার করে ভারতের সেরা ভিডিও তোমাদের জন্য বানানো হয়েছে। তাই এই ভিডিও দেখলে আর পিডিএফগুলো ভালো করে পড়লে তোমাদের সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ইবুকের একটি স্যাম্পল কপির লিংক নিচে ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে, যা তোমরা ফ্রিতে দেখতে পারো। দুই, এই চারটে পিডিএফে 3000 প্লাস প্রশ্ন থাকবে। পিডিএফগুলো তিনবার খুব ভালো করে পড়লে জেনারেল সায়েন্সে আসা 25টার মধ্যে 19-20টা প্রশ্ন কমন পাবেই এবং খুব ভালোভাবে উত্তর দিতে পারবে। তিন, এই পিডিএফগুলোয় ফিজিক্স ও কেমিস্ট্রির সোজা থেকে কঠিন সব অঙ্ক খুব ভালোভাবে করে দেওয়া আছে, যেইগুলি ভালো করে প্র্যাকটিস করলে জেনারেল সায়েন্সের অঙ্ক নিয়ে আর কিছু ভাবতে হবে না। যেমন 6p অরবিটালের n+1 মান কত, প্রশ্নটা রেলওয়ে গ্রুপ ডি 2018 পরীক্ষায় এসেছিল এবং একটু কঠিন, কিন্তু এখানে সব নিয়ম ভালোভাবে বলে দেওয়া আছে, যা দেখলে কঠিন অঙ্ক 30 সেকেন্ডে নামিয়ে দিতে পারবে। চার, এখানের অনেক প্রশ্ন উচ্চ মাধ্যমিক লেভেলের আছে, তাই উচ্চ মাধ্যমিক লেভেলের বই না পড়ে এই টাইপের প্রশ্ন করতে হলে এই চারটে পিডিএফ ভালো করে দেখতেই হবে। পাঁচ, 2018 সালের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা TCS নিয়েছিল, আর এবারও রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা TCS নেবে, মানে কোয়েশ্চেন প্যাটার্ন পুরো এক হবে আর একটু কঠিন হবে। তাই এই চারটে পিডিএফ পুরো পড়লে তোমাকে জেনারেল সায়েন্স নিয়ে আর ভাবতে হবে না। আর NSEIT প্রশ্ন করলে প্রশ্ন খুব সহজ মনে হবে। ছয়, ভলিউম 1 পিডিএফে যে সায়েন্স ফর্মুলা নোট এবং পর্যায় সারণী নোট দেওয়া হয়েছে, তা তুমি অন্য কোনো জায়গায় পাবে না। আর এই নোট পড়লে এখান থেকে আসা 7-8 নম্বর প্রশ্নের তুমি খুব সহজে উত্তর দিতে পারবে। তাই এই রেল গ্রুপ ডি চাকরিটা নিশ্চিত করার জন্য পরীক্ষা দেওয়ার আগে এই চারটে পিডিএফ তিনবার ভালো করে পড়ে পরীক্ষা দিতে যেও। ভলিউম 1 সায়েন্স ফর্মুলা নোট এবং পর্যায় সারণী নোটের পিডিএফ আছে, ভলিউম 2 প্রথম 40টা সেটের পিডিএফ আছে, ভলিউম 3 পরের 40টা সেট মানে 41-80 অবধি পিডিএফ আছে, আর ভলিউম 4 শেষ 15টা সেট মানে সেট 81-95 অবধি পিডিএফ আছে, যা কেনার লিংক নিচে ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে। এই পিডিএফগুলোর ভিডিও দেখে প্রত্যেকটা পড়া অঙ্ক আগে বুঝবে, তারপর বুঝে পিডিএফগুলি তিনবার ভালো করে পড়বে, তাহলে জেনারেল সায়েন্স প্রশ্নের উত্তর তুমি খুব সহজে করতে পারবে। সবসময় মনে রাখবে, রেল গ্রুপ ডির প্রশ্ন ইংরাজিতে হয়, সেখান থেকে বেঙ্গলি কনভার্সান করে তোমাদের জন্য বাংলাতে প্রশ্ন হয়। অনেক সময় বাংলা প্রশ্নে ভুল থাকে বা মানে বোঝা যায় না, তাই কোনো সময় প্রশ্ন বুঝতে অসুবিধা হলে ইংলিশ কোয়েশ্চেনটা দেখে নেবে। আন্দাজে কোনো উত্তর পরীক্ষার সময় করবে না। তোমার সেট বেশি কঠিন আসলে নর্মালাইজেশনে মার্কস বেড়ে যাবে, আন্দাজে ভুল করে আসলে নম্বর বাড়ার জায়গায় কমে যাবে। কোয়েশ্চেন 14, পারমাণবিক ব্যাসার্ধ একটি শ্রেণীতে কি হয় এবং একটি পর্যায়ে কি হয়? আধুনিক পর্যায় সারণীর কোনো পর্যায়ের বাম দিক থেকে যত ডান দিকে যাওয়া যায় মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে। যে কোনো শ্রেণীতে উপর থেকে নিচের দিকে মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকে, অর্থাৎ উত্তর হল অপশান এ, বাড়ে কমে। কোয়েশ্চেন 15, একটি 5 কেজি হাতুড়িকে 8 মিটার উচ্চতায় তোলা হলে তার স্থিতিশক্তি হবে কত? হাতুড়ির মধ্যে সঞ্চিত স্থিতিশক্তি P=mgh/j, যেখানে ভর m=5 কেজি এবং উচ্চতা h=8 মিটার। এদের মান বসিয়ে পাই P=5×10×8 জুল, সেটা = 400
জুল, অর্থাৎ উত্তর হল অপশান এ 400 জুল। কোয়েশ্চেন 16, নিচের কোন বিকল্পগুলি কার্বনের নিরাকার বহুরূপ? কার্বনের নিরাকার বহুরূপ বা অ্যামরফাস অ্যালোট্রপ হল কোক, কয়লা, ভুসি, সুগার, চারকোল, অর্থাৎ উত্তর হল অপশান বি, কোক, কয়লা, ভুসি, সুগার, চারকোল। কোয়েশ্চেন 17, একটি 0.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ 10 মিনিটের জন্য একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট দ্বারা প্রাপ্ত হয়, বর্তনী মাধ্যমে প্রবাহিত বৈদ্যুতিক চার্জের পরিমাণ নির্ণয় করো। আমরা জানি বিদ্যুৎ প্রবাহ I ইকুয়াল টু 0.5 অ্যাম্পিয়ার, সময় t ইকুয়াল টু 10 মিনিট, সেটা ইকুয়াল টু 10 × 60, সেটা ইকুয়াল টু 600 সেকেন্ড, আর তড়িৎ q ইকুয়াল টু I ইন্টু t, সেটা ইকুয়াল টু 0.5 × 600, সেটা ইকুয়াল টু 300 কুলম্ব, অর্থাৎ উত্তর হল অপশান বি 300 কুলম্ব। কোয়েশ্চেন 18, আধুনিক পর্যায় সারণীর প্রথম উপাদান কোনটি? আধুনিক পর্যায় সারণীর প্রথম উপাদান হল হাইড্রোজেন, অর্থাৎ উত্তর হল অপশান এ হাইড্রোজেন। কোয়েশ্চেন 19, ক্যাম্বিয়াম বলা হয় কাকে? ল্যাটারাল মেরিস্টেমকে ক্যাম্বিয়াম বলা হয়, অর্থাৎ উত্তর হল অপশান ডি, ল্যাটারাল মেরিস্টেম। কোয়েশ্চেন 20, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বল সম্পর্কিত নয়? বলের সিজিএস একক হল ডাইন, আর এসআই একক হল নিউটন, আর 1 নিউটন ইকুয়াল টু 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভরবেগ হল MV কেজি মিটার পার সেকেন্ড, অর্থাৎ উত্তর হল অপশান এ কেজি মিটার পার সেকেন্ড বল সম্পর্কিত নয়। কোয়েশ্চেন 21, যদি ইউ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, এ ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং টি ইকুয়াল টু 5 সেকেন্ড হয়, তাহলে ভি ইকুয়াল টু কত? আমরা জানি অন্তিম গতিবেগ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি মিটার পার সেকেন্ড। এখানে মান বসিয়ে পাই ভি ইকুয়াল টু 0 + 5 × 5 মিটার পার সেকেন্ড, সেটা ইকুয়াল টু 25 মিটার পার সেকেন্ড, অর্থাৎ উত্তর হল অপশান ডি 25 মিটার পার সেকেন্ড। কোয়েশ্চেন 22, 10 নিউটন প্রতি মিটার স্থির বল বিশিষ্ট একটি স্প্রিংয়ের প্রাথমিক টান হচ্ছে 0.20 মিটার, টানটি 0.25 মিটারেতে পরিবর্তন করতে গেলে স্থিতিশক্তি কত বাড়বে? স্প্রিংয়ের স্থিতিশক্তির পরিবর্তন ইকুয়াল টু 1/2 kxf² - xy² নিউটন মিটার বা জুল, যেখানে স্প্রিং কনস্ট্যান্ট কে ইকুয়াল টু 10 নিউটন পার মিটার, অন্তিম প্রসারণ xf ইকুয়াল টু 0.25 মিটার এবং প্রাথমিক প্রসারণ xi ইকুয়াল টু 0.2 মিটার। এদের মান বসিয়ে পাই স্থিতিশক্তির পরিবর্তন ইকুয়াল টু 1/2 × 0.25² - 0.2², সেটা ইকুয়াল টু 5 × 0.25 + 0.2 × 0.25 - 0.2, সেটা ইকুয়াল টু 5 × 0.45 × 0.05, সেটা ইকুয়াল টু 2.25 × 0.05, সেটা ইকুয়াল টু 0.1125 জুল, অর্থাৎ উত্তর হল অপশান বি 0.1125 জুল। কোয়েশ্চেন 23, নিচের কার্বনের রূপগুলির মধ্যে থেকে অমিলযুক্ত বিকল্পটি বাছো। কার্বনের বহুরূপ বা অ্যালোট্রপ দু রকমের হয়, যথা ক্রিস্টালাইন ফর্ম অফ কার্বন, যেমন হীরা বা ডায়মন্ড, গ্রাফাইট ও ফুলারিন। দ্বিতীয় রকম হল অ্যামরফাস
ফর্ম অফ কার্বন, যেমন কোক, উড চারকোল, সুগার চারকোল, অ্যানিমাল চারকোল, কার্বন ব্ল্যাক, কোল, ল্যাম্প ব্ল্যাক, পেট্রোলিয়াম কোক, গ্যাস কার্বন। অর্থাৎ উত্তর হল অপশান এ, গ্রাফাইট হল কার্বনের কেলাস রূপ যা বাকিদের থেকে আলাদা। কোয়েশ্চেন 24, শব্দ তৈরি হয় কি হওয়ার কারণে? বস্তুর কম্পন হওয়ার কারণে শব্দ তৈরি হয়। অর্থাৎ উত্তর হল অপশান বি, বস্তুর কম্পন। পর্যায় সারণীর নোট এবং সায়েন্সের ম্যাথের ফর্মুলার নোট সেট ওয়ানের ভিডিওর শেষে অ্যাড করা আছে, সেখান থেকে দেখো।